তো বন্ধুরা, আমি এখন রেডি হয়েছি, কারণ কি আমার একটা ইনভিটেশন আছে, আমার বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ আছে, আমার খুব ভালো বন্ধুর বিয়ে। তো আমি রেডি হয়ে গেছি, আর মেকআপ করার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ কি খুব তাড়াহুড়ায় ছিলাম। আর এই দেখো আমার পুরো লুকটা, এই দেখো বন্ধুরা, আমি শাড়ি পরেছি, একটা নেটের উপরে সুতো দিয়ে কাজ করার স্টোন বসানো আছে। তোমরা সবাই বলবে আমাকে কেমন লাগছে, এই দেখো খুব সুন্দর দেখেছো। তো এই হলো আমার লুক, আমি এখন বিয়ে বাড়ি যাচ্ছি। আমি বেশি ঘিবড়ি ঝিবড়ি সাজি না, মাথায় ফুল লাগিয়েছি, ফুলটা দেখাচ্ছি, খোপাটা দেখাচ্ছি তোমাদেরকে। খোপাটা আমার বোন করে দিয়েছে, সামনেটা আমি করেছি নর্মালভাবে। আর এটা হলো আমার লুক, শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, আঁচলটা, এই শাড়িটা আমার খুব ভালো লাগে। এই দেখো বন্ধুরা আঁচলটা কি সুন্দর, আর এখানে স্টোনের কাজও আছে, এই দেখো ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালারের স্টোন। এই হলো শাড়ির আঁচলটা, কিছুই দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। শাড়ির সাথে দেখো আমি এই ধরনের একটা স্যান্ডেল পরেছি, এই দেখো। আমি তো হিল পরতে পারি না, তবু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্যে, পার্টি টার্টি যাওয়ার জন্য আমি একটা এরকম কিনে রেখে দিয়েছি, প্যাক করে রেখে দিই, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হলে আমি পরি দরকার পড়ে। তো চলো বন্ধুরা বিয়ে বাড়িতে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি, আর একটু পরেই হাইওয়েতে পৌঁছে যাব। বন্ধুরা এবার আমি হাইওয়েতে উঠে গেলাম, এবার এখান থেকে বিয়ে বাড়িটা বেশি দূর না, 10 থেকে 20 মিনিট লাগবে। আর আমি জানলার ধারে বসেছি, হাওয়াটা যে আসছে মুখের মধ্যে, গায়ের মধ্যে যে হাওয়াটা পড়ছে, এত আরাম লাগছে, কারণ কি আজকে ওয়েদারটা খুব গরম, খুব গোমট ওয়েদারটা, আর তার উপরে দেখতেই পাচ্ছ বিয়ে বাড়ির সাজগোজ, ভালোই গরম লাগছে আমাদের, আমি তো পুরো বয়েল হয়ে যাচ্ছি এত গরম। আর এখন আমরা যাব একটু পেট্রোল পাম্পে, ওখান থেকে আমরা সোজা চলে যাব এখন আমাদের বিয়ে বাড়ি। পেট্রোল পাম্পের এখানে যেহেতু একটু আলো পেয়েছি, সেই ফাঁকে আমি আমার সাজটা আবার একটু চেক করে নিচ্ছি, কারণ কি হাওয়াতে খুব উড়ছিল আমার চুলগুলো, তো আমি ভাবলাম যে আবার চুলটা খারাপ হয়ে গেল নাকি, তো ওটা একটু চেক করে নিচ্ছি। আর এখানে দেখো আমার বোন সেলফি তুলছে, অবশ্যই এত সুন্দর সাজগোজ করলে পরে সেলফি তো তুলতেই হবে। আর দেখো আমি আমার খোপাতে ফুলও লাগিয়েছি। আর বন্ধুরা এবার বিয়ে বাড়িতে চলে এসেছি আমরা, একেবারে ঠিক টাইম মতন পৌঁছে গেছি। আর ওখানে অনেক স্টার্টার আর ড্রিঙ্ক রাখা ছিল, তো আমাদের সবার প্রথমে ড্রিঙ্কের উপরে নজরটা গেছে। ওখানে অনেক রকমেরই শরবত ছিল, তো আমরা আমপোড়াটা নিয়েছি, খুব ফ্রেশ লাগছিল খেয়ে। এত সুন্দর সাজগোজ করার পর কোথায় একটু সেলফি টেলফি তুলবো আমরা এই করছিলাম, কিন্তু বন্ধুরা হ্যাঁ আমরা সেলফিও তুলেছি, সেলফি তুলবো না তা কি কখনো হয়, সেলফিও তুলেছি। আর এটা আমার বোনের খোপা, আমি করে দিয়েছিলাম, আর এখানে একটু দুষ্টু সেলফি আছে। যাই হোক, এখানে একটু আড্ডা চলছে, আমি সবার আমাদের গ্রুপে আর কি, যারা যারা আমার বান্ধবীরা বন্ধুরা তাদের ভিডিওটাও একটু করে নিই। আর বন্ধুরা যে কথাটা না বললেই নয়, এখন যে ফটোটা দেখানো হচ্ছে, ইনি হলেন আমাদের বাংলা অ্যাক্ট্রেস শ্রাবন্তী দির কাজিন,
তার সাথেও পরিচয় হয়ে গেছে আমাদের এই ফাঁকে। এখানে বন্ধুরা ভালোই গল্প হচ্ছিল, আর গল্প গুজব করতে করতে আমাদের একটু খিদে পেয়ে গেছে, যেটাকে বলে ছোট খিদে। তো সেজন্য আমি এইখানে চলে এসেছি। এখানে এবার আমি খাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া। পিসটা অনেকটাই বড় ছিল, ওই জন্য খেতে একটু অসুবিধা হচ্ছিল। আর আমার বোন আবার আমপান্না নিয়ে নিয়েছে, কারণ কি এই গরমে শরবত ছাড়া আর কিছুই ভালো লাগে না। আর এখন ফাইনালি আমরা বসে গেছি খেতে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে এসেছি। আর বাড়িতে এসে তেমন ভিডিও করতে পারিনি, কারণ কি খুব টায়ার্ড হয়ে গেছিলাম, বুঝতেই পারছো এত গরমের মধ্যে। আর আমি সেটার জন্য খুব দুঃখিত। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার লাস্ট ফিনিশিং যে ফটো সেশনটা হয় সেটা আমরা সেরে নিচ্ছি সবাই মিলে, একটা গ্রুপ ফটো। খুবই ভালো লাগছে দেখতে, আর এখানে আমরা সবাই খুব ভালো করে ফটো তুলেছি। আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।